এইখানে যদি আমরা কোনো কারণে পাখি বসানোর স্থান করে দিতে পারি, আশেপাশে যে পোকাগুলো আছে সেগুলোকে ফোকাস করতে পারে, দেখতে পারবে এবং সহজে সেই পোকাগুলোকে নিধন করতে পারে, যে দমন করতে যে টাকাটা নষ্ট হয় সেটা থেকে আপনি পরিত্রাণ পাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকে নতুন আরেকটা ভিডিওতে। আপনারা আমার পিছনে একটা গাছ দেখতে পাচ্ছেন। অনেকে হয়তো ভাবে এই গাছটা হয়তো আমরা কোনো আগাছা দমন করিনি, যার কারণে হয়তো আপনা আপনি হয়ে গেছে। আসলে এই গাছটা আপনা আপনি হওয়ার জন্য এখানে দেয়া হয়নি। এটা কি মূলত হচ্ছে আমাদের আধুনিক যে কৃষি কার্যক্রম আছে তার একটা অংশ হচ্ছে এই গাছ। কারণ হচ্ছে যে এই গাছটা মূলত ব্যবহার করা হয় পার্চিং হিসেবে। এখন আসি পার্চিংটা কি। পার্চিংটা হচ্ছে পাখি বসানোর স্থান। আমাদের এই দেখেন পুরো জমিটাই হচ্ছে ফাঁকা। এইখানে যদি আমরা কোনো কারণে পাখি বসানোর স্থান করে দিতে পারি, তাহলে এই পাখি সহজে কোনো স্থানে বসে ওই স্থানের আশেপাশে যে পোকাগুলো আছে সেগুলোকে ফোকাস করতে পারে, দেখতে পারবে এবং সহজে সেই পোকাগুলোকে নিধন করতে পারে। পার্চিং মূলত দুই প্রকার, একটা আছে মৃত পার্চিং, একটা আছে জীবিত পার্চিং। মৃত পার্চিংটা কি? মৃত পার্চিংটা হচ্ছে যদি জমিতে আমরা কোনো গাছের ডাল ঠিকের কঞ্চি যদি বসে দেই, দিয়ে যদি পাশে পাখি বসানোর স্থান করে দিতে পারি, তাহলে সেটাকে বলা হয় মৃত পার্চিং। আর আমার পিছনে যেটা দেখতেছেন একটা জীবন্ত গাছ, যদি আমরা জীবন্ত গাছ এরকম কোনো মানে স্থাপন মানে রোপণ করতে পারি, তাহলে সেটাকে বলবো আমরা জীবিত পার্চিং। এখন আসি মৃত পার্চিং আর জীবিত পার্চিংয়ের উপকারিতাটা কি। আসলে জীবিত পার্চিংয়ের উপকারিতাটা হচ্ছে এটা হচ্ছে একসাথে যেমন পাখি বসতিছে, ক্ষতিকর পোকাগুলো আছে এটাকে যেমন সে খেয়ে দমন করতেছে, এর পাশাপাশি আপনার লেগুমিনেসি ফ্যামিলি হওয়ার কারণে এ হচ্ছে যে সে নাইট্রোজেন ফিক্সেশন করতেছে। নাইট্রোজেন ফিক্সেশন করার ফলে জমিতে যে নাইট্রোজেনের ঘাটতি সেটা এর পাশাপাশি পূরণ করতেছে। এছাড়াও আরেকটা দিক হচ্ছে এর পাতাগুলো নিচে পড়ে জমির জৈব সারের অভাবটা পূরণ করতেছে। আর মৃত পার্চিংয়ে শুধু উপকার হচ্ছে ওর আশেপাশে যে পোকাগুলো আছে সেই পোকাগুলোকে সে দমন করতে পারে। গবেষণায় দেখা গেছে এই পার্চিংয়ের ফলে ফিঙ্গে পাখি দিনে আপনার 30 থেকে 40টা পর্যন্ত মাজরা পোকা খেয়ে থাকে। এখন আসি পার্চিংটা আসলে জমিতে কতটা করে দিবেন। এটা দেওয়ার নিয়ম হচ্ছে প্রতি 500 থেকে একটা করে গাছ অথবা একটা করে মৃত ডাল স্থাপন করে দিবেন। বা মৃত ডালটা দেওয়ার নিয়ম হচ্ছে যে 6 থেকে 7 ফিট উচ্চতার ডাল পুঁতে দিবেন, অথবা এইরকম লিগুমিনিসি ফ্যামিলির গাছ দেবেন রোপণ করবেন, যেগুলো হচ্ছে মূলত 6 থেকে 7 ফিট হয়ে থাকে। তো আশা করি আপনারা এই আধুনিক যে পাখি পোকা দমনের যে পদ্ধতিটা এটা ফলো করবেন। এতে যেমন আপনার ফসলের উপকার হবে, তেমনি আপনি অর্থনৈতিকভাবে অনেক উপকার হবেন। আপনার যে দমন করতে যে টাকাটা নষ্ট হয় সেটা থেকে আপনি পরিত্রাণ পাবেন। তো আশা করি সকলে বুঝতে পারছেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।